আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি আলমগীর হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ও স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি সেই টপিকটি হচ্ছে আমরা কীভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনে পৃথিবীর বা বিশ্বের যে কোনো টিভি চ্যানেল খুব সহজেই দেখতে পারব তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি একটি থার্ড পার্টির একটি অ্যাপ শেয়ার করব সেই অ্যাপসের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো টিভি চ্যানেল পাঁচশোর বেশি টিভি চ্যানেল আপনি খুব সহজেই দেখতে পারবেন আমরা যারা অনেকেই বিভিন্ন কাজের বিজির কারণে অনেক জায়গায় থাকি আমাদের প্রয়োজনীয় যে খবর সেগুলো আমরা দেখতে পাই না টিভিতে বিভিন্ন টক শো বা খেলাগুলো আমরা খুব দেখতে পাই না তো আজকে যে অ্যাপসটি শেয়ার করবো সেই অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো জায়গা থেকে মোবাইলের মাধ্যমে খুব সহজেই সেই টিভি চ্যানেলগুলো খুব সহজেই দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই অ্যাপসটি ইনস্টল করার পরে দেখেন অ্যাপসের আইকনটা যেমন দেখাবে লাইভ নেট টিভি তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে একটু লোডিং নিতেছে দেখেন চলে এসেছে তো এখান থেকে দেখেন বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রি দেখেন কানাডা যে নিউজ নিউজে যে চ্যানেলগুলো আছে সেগুলো শুরু করবে যে এয়ার স্পোর্টসের যে চ্যানেলগুলো আছে সেগুলো শু করবে এখান থেকে তারপরে আপনি চাইলে বাংলা চ্যানেলগুলো আছে দেখেন বাংলা চ্যানেল এখান থেকে আপনি চাইলে যেটা খুশি হিসেবে দেখতে পারেন তো এখান থেকে দেখেন আমি কী দেখবো কী দেখব হ্যাঁ আমি যমুনা টিভিটা দেখতে পারি দেখেন যমুনা টিভিতে আমি ক্লিক করলাম লিঙ্ক ওয়ান তো এখান থেকে আমি এম এক্স প্লেয়ারটা সিলেক্ট করে দেবো তাহলে এক্স প্লেয়ারের মতন আমি ব্রাইটনেস এবং ভলিউম দুটোই খুব সহজেই আপ ডাউন করাতে পারবো তো দেখেন একটু লোট নেবে দেখেন এখানকে এখানে বোটের বাকি দেখেন এখানে দেখাচ্ছে আমি এখান থেকে কেটে দিই নাহলে এটা কপিরাইট ধরে ফেলবে তো তারপর আমি অন্যটা চ্যানেল দেখি তো এখান থেকে আমি কোন চ্যানেলটা দেখব এটিএন বাংলাটা দেখি আমি এটিএন বাংলাটা কী করছে দেখি ওয়ানে ক্লিক করো একটু অ্যাড শো করছে তো অ্যাড আমি একটু ব্যাক বাটনে ক্লিক করে এই যে ক্রস এখানে কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে আমি এক্সপিডেটলি সিলেক্ট করে দেব দেখেন এটিএন বাংলা এরপর দেখবেন এটিএন বাংলা সংবাদ নয়টার খবর দশটার খবর দেখেন একদম লাইভ দেখাচ্ছে দেখেন দেখেন এখন আমার করি তো অল টাইম দশটা বেজে চলেছে তো তারপরে দেখি আমরা আমরা দেখি খেলার খবরগুলো দেখি আমরা স্পোর্টসের যে খেলার খবরগুলো আছে সেগুলো আমরা দেখি কি কী কোন দেশে খেলা চলছে নাকি তো টেন স্পোর্টস আমি ক্লিক করবো দেখি এখান থেকে আমি ফার্স্টে ক্লিক করি চ্যানেলটা সাপোর্ট করবে না কারণ এটা সার্ভারের প্রবলেম তো আমি অন্য চ্যানেলটা দেখি আমি দেখেন সনি সিক্সটা দেখতে পারি দেখেন ধরো খুব সহজে কিন্তু যে কোনো চ্যানেল যে কোনো টিভি চ্যানেল বিশ্বের যে কোনো টিভি চ্যানেল আপনি খুব সহজেই আপনার রান দেখেন এখানে খেলা চলতেছে দেখুন তো আগের খেলা দেখাচ্ছে যেটা মনে হচ্ছে রোহিত শর্মা একশো রান ছাপ্পান্ন বলে তো দেখুন খুব সহজেই কিন্তু আপনারা টিভি চ্যানেলগুলো খুব সহজেই আপনি এই পার্টি অ্যাপসের মাধ্যমে আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে জানাবেন তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার মার অপর আমি এই ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে অন্য ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন এটা যে কোনো ব্রাউজার দিয়ে হয় তো আমার ফোনে ওপর আমি এটা ব্রাউজারটা কাজ করে ভালো তাই আমি ওপর আমি এটি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমি গুগলে চলে যাবো এখানে যেয়ে আমরা গুগলে বারে লিখবো লাইভ নেট টিভি দেখেন এখানে ক্লিক করার পর ফার্স্টে যে লিঙ্কটি চলে এসেছে লাইভ নেট টিভি অফিসিয়াল এই যে ওয়েবসাইটটি তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড তো এখানে আমরা ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা দেখেন ডাউনলোডে ক্লিক করলেই অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে দেখেন তো ডাউনলোড এখানে কিন্তু হচ্ছে যেহেতু আমি ডাউনলোড আগে থেকে দিয়ে রেখেছি তো এইভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করে তারপরে ব্যবহার করবেন আর হ্যাঁ বন্ধুরা ডাউনলোড লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিতে পারবো না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভিডিওটি দেখে ভালো করে আপনারা ভিডিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমার চ্যানেল এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি কোনো পিছের উপরে কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারো বিষয়ে কোনো টপিক জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ভিডিওটা নিয়ে হাজির হওয়ার জন্য তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম